আর পদত্যাগ করবে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে আমরা সকলেই ব্যালটের কোনোটাই কেউ শক্তিশালী ব্যালট প্রয়োগ করতে পারবে। যদি বাংলাদেশের মানুষ ব্যালট প্রয়োগ করতে পারে তাহলে সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার চেয়েও আরো অনেক ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ ভোট দিতে পারবে, এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে, অতীতে যেভাবে লড়াই করে সরকারের পদত্যাগ করিয়েছে, ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে আমরা এই সরকারকে পরাজিত করে দেশে নতুন একটি ভঙ্গুর যে কাঠামো সরকারের সেই ভঙ্গুর কাঠামো থেকে দলকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারব। আমি মনে করি যে আমাদের দেশের নায়ক তারেক রহমান তার সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। মানুষ বিশ্বাস করে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান অবস্থার পট পরিবর্তন হবে, মানুষের স্বাধিকার মানুষ অর্জন করতে পারবে, লড়াই করবে, প্রয়োজনে রক্ত দেবে। আমরা অনেকে এখানে জানে না যে কোনো আন্দোলন সফল হয় নাই যে আন্দোলনে রক্ত দিতে হয়নি। কার রক্ত যাবে আমরা জানি না, কিন্তু আমরা লড়াই করে যাব, সেই লড়াই আমরা জিতব। দেশে 27 দফা একটা দাবি, নতুন করে দাবি নয়, 27 দফা দেশবাসীর সামনে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হাজির করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, এই রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হলে আজকে নতুন সরকারের প্রয়োজন, নতুন পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা আমাদেরকে আমরা নিয়েছি এবং আন্দোলনের ক্রমাগত ধারায় এই পদযাত্রা অনুষ্ঠানটা সেই আঙ্গিকে করা হয়েছে। ভবিষ্যতে আমরা এমন একটি ব্যবস্থা গ্রহণ করব যে ব্যবস্থা আমরা যে ব্যবস্থায় এদেশের মানুষ অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থানের ন্যূনতম একটি সুযোগ সৃষ্টি করতে পারবে। আপনারা জানেন তেল, ডাল, মরিচ, নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের আজকে মূল্য বৃদ্ধি এবং এই মূল্য বৃদ্ধির কারণে অসহনীয় হয়ে উঠেছে দেশের আপামর জনগণ। আজকে অর্থের অভাবে বাজার করতে পারে না, অর্থের অভাবে দুবেলা খেতে পারে না, এমন একটি অবস্থা প্রতিটি ঘরে ঘরে। অথচ মধ্যবিত্ত ফিক্সড ইনকাম গ্রুপ তারা কাউকে বলতেও পারছে না তাদের দুঃখের কথা, যন্ত্রণা। যারা মারা আছে, বোনেরা আছে, তারা যে তাদের ছেলে মেয়েদেরকে যে শিক্ষা প্রদান করবে সে শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন সে অর্থ নেই। তাই স্কুলগুলোতে আজকে যেভাবে ড্রপ আউট হচ্ছে, অর্থাৎ ছেলে মেয়েদের শিক্ষার্থী দীক্ষা দেওয়ার বিষয়টা কমে যাচ্ছে, স্কুল কলেজে এখন আগের মতো ভর্তি হচ্ছে না। এই অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদতেছে মায়েরা, ভাই বোনেরা, বাপেরা, বড় ভাইয়েরা সবাই। তাই আজকে ঐতিহাসিক দায়িত্ব জাতীয়তাবাদী দলের উপরে। কেন ঐতিহাসিক হচ্ছে এই কারণেই যে এই দল গড়ে তুলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য দক্ষতা এবং সুদূর পরিকল্পনার কারণে এদেশের মানুষ নিজেরা শুধু খেয়ে পরে বাঁচে নাই, বিদেশে কিন্তু এক্সপোর্ট করেছে ধান চাল। আচ্ছা, বলার সময় কোনো মন্তব্য বলবো না, এটা তো বললাম। আমাদেরকে এগিয়ে যেতে হবে, চলার পথে কোনো কণ্ঠকাঠিন্য পথ হবে সেটাকে জয়যুক্ত করতে হবে। আমি আজকে সারা দেশে এই থানাগুলোর থানা সমাবেশ পদযাত্রা হচ্ছে এবং এই পদযাত্রাটা শান্ত হবে না। এই পদযাত্রা লক্ষ্য অভিমুখে চলবে, লক্ষ্য যতক্ষণ হাসিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আরাম করে এগিয়ে যেতে হবে। আপনারা অনেক কষ্ট করছেন, আজকে হাজার হাজার মামলা আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের, ছাত্র যুবকদের, এই হাজার হাজার কর্মী মামলা, মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, এই মিথ্যা এবং মামলা
রাজনৈতিক মামলা উগড়ে ফেলে দিয়ে আমরা সত্যের পথে অকৃত হয়ে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য হবে দলকে ক্ষমতাসীন করার জন্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়া। এখন জনগণের হাতে ক্ষমতা দিয়ে জনগণের যে রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশকে আরো সুখী সমৃদ্ধশালী করা। আমাদের অনেক নেতা কারাগারে, অনেক নেতা গুম হয়ে গেছে, তাদের কোনো হদিস নেই, কোথায় তারা গেল? অথচ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এটা অস্বীকার করা হচ্ছে। আমরা মনে করি ইনশাল্লাহ আমরা কোনো না কোনো সময়ে যারা গুম হয়েছে, যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তাদের ঠিকানা আমরা পাব এবং যারা তাদেরকে নিগৃহীত করেছে, হত্যা করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে। আপনারা আদি শহরের জনগণ অনেক সচেতন, আমাদের যুবক ভাইরা যুবক ছেলে মেয়েরা অনেক শক্তিশালী বলে আমি মনে করি। তাই আগামী দিনের যে আন্দোলন, এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি আমাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন আছে, ছাত্র দল শ্রমিক দল সহযোগী, স্বেচ্ছাসেবক সংগঠন, কৃষক সমিতি, মহিলা দল, পাতি দল এবং অনেক দল সহযোগী আছে যারা অনেক শক্তিশালী। এই সমাবেশগুলোর পরবর্তীতে আমি তাদেরকে নিয়ে বসব এবং সুন্দরভাবে আরো সুস্থভাবে কমিটি করে দেব। আমি মনে করি যে আমাদের যেহেতু এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই আমাদের ঐক্য হচ্ছে প্রধান শক্তি। আমরা ছোটখাটো কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব না, আমরা চাইব সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে এক হোক। এবং সেজন্য আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যে সফলতা, সেই সফলতার কারণ হচ্ছে আমরা আগের চেয়ে অনেক বেশি ঐক্য গড়ে তুলতে পেরেছি। ভবিষ্যতে এই ঐক্য আরো সুদৃঢ় হবে। দল ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, প্রতিহিংসা নয়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমি আমার বক্তব্য জিজ্ঞাসিত করব না, ব্যানারের সামনে যাবেন না এবং মিছিলের পেছন থেকে সরে যাবেন না। ধীরে ধীরে কোন স্লোগানবিহীন অবস্থায় সামনে যারা যেদিকে যাবে অন্যরাও ঠিক একই পথে অগ্রসর হবে। আমি আশা করি স্লোগানের একটা সময় আছে, স্লোগান দিতে হয়, কিন্তু স্লোগান দেওয়ার একটা সময় সুযোগ সেটা বেছে নিতে হয়। গণযাত্রার যে ব্যানারগুলো আছে, এই ব্যানারগুলো যখন নিশ্চিত হবে তখন পেছনে চলে যাবে, ব্যানার সামনে পেছনে চলে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই, বক্তৃতা দেওয়ার মানসিকতা নেই। আমি এসেছি আপনাদের সকলকে দেখা করার জন্য, দেখা হলো। আমি পাঁচটা থানায় গিয়েছিলাম, এরপরে পাঁচটা থানায় যাব, এর মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম আছে। মিছিলের সামনে কেউ যাবেন না, ব্যানার দিয়ে আপনারা দাঁড়ান থাকেন, আপনার সামনে সামনে কিছু অন্তর দেখেন। শুনুন, আমাদের আমাদের